টানা ছয়বারের মতো বিশ্বের সেরা এয়ারপোর্টের মর্যাদা পেল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কর্ণফুলীকে বাঁচাতে হবে বললেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় অস্ত্র সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। ঢাকায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। নাটোরে অস্ত্রগুলি রাখার দায়ে যুবককে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফুটবল থেকে অবসরের পর রাজনীতির মাঠে নামলেন রোনালদিনহো। শিল্পায়নে নির্ভরশীল থাকবে আরো 2-3 প্রজন্ম বললেন অর্থমন্ত্রী। মামলা করেও বন্ধ হচ্ছে না লালমনিরহাটে নদীর বুক চিরে চরাঞ্চলে বালু উত্তোলনের মহোৎসব।